আবার কমে আসে। তবে 5 বছরের মধ্যে আমরা প্রতি মানুষের মৃত্যুর 25% যার তার মানে 4 ভাগের 1 ভাগ বাড়িয়েছি। তারপর আমাদের জগদীশ সাহেব যিনি আমার গায়ে পানি ফেলে একটি প্রশ্ন করলেন, এখন আপনি তো এখানে একটি পলিটিক্যাল প্রশ্ন করে ফেলেছেন, তো এখানে আমি আমরা যেটা আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা করছি হচ্ছে আমার তার এখন আমার দায়িত্ব হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ, যেটা আমাদের একটি পাওয়ারফুল ব্র্যান্ড এবং আমার বিশ্বাস যে এটি শুধু ব্র্যান্ড না, এটি আমরা বাস্তবায়ন করতে পারবো যে আমাদের এই যে ওয়েলথ জেনারেশন, ইনকাম জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, আজকে ভারত কিন্তু প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র $50 বিলিয়ন কামাই করছে এই আইটি থেকে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের সব থেকে বড় এক্সপোর্টার, তার এটা তো তার সাথে তুলনাই হয়, কারণ আইটি ইন্ডাস্ট্রিতে যে ইনকামের যে ক্যাপাবিলিটি সেটা গার্মেন্টস বা অন্য প্রোডাকশন চেয়ে অনেক বেশি। আমার ইচ্ছা আছে, আমার আশা আছে যে আইটি ইন্ডাস্ট্রিটা এক পর্যায়ে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বেশি ইনকাম আর্ন করবে। তাছাড়া ব্যান্ডমিটার এই দুটো বিষয় আমাদের আমার আপনারা যারা আমার সেদিন ডিজিটাল বাংলাদেশের প্রেজেন্টেশনটা দেখেছেন সেখানে আপনারা দেখেছেন যে আমি গুরুত্ব দিয়েছি যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশে যে 4-5টি বিষয় সব কিছু রেস্ট করে একটি বিষয়ের উপর, একটা অংশের উপর, সেটা হচ্ছে ব্যান্ডউইথ কানেক্টিভিটি। তবে তার সাথে হ্যাঁ এটা বাস্তব যে বিদ্যুৎটা আমাদের প্রয়োজন, কারণ বিদ্যুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ চলবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এই গত 1 বছরের মধ্যে আমরা কয়েকটি পাওয়ার প্লান্টের আরেকটি মাননীয় আমাদের মাননীয় মডারেটর তিনি আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে, তো আমরা বেশ কয়েকটি প্রজেক্ট অ্যাওয়ার্ড করেছি পাকিস্তানে আরো অনেক আছে। তবে যে কথাটি আমি বলতে চাই আপনাদের আবারও সেই, কারণ এই আমাদের এই যে প্রায় 40 বছর হয়ে গেছে আমাদের এই দেশে, 40 বছরের মধ্যে কিন্তু মাত্র আমাদের সরকার নতুন ক্ষমতায় আমরা হিসাব করলে মাত্র 10 বছর হয়, তো 2001-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে যায় মানুষটা ভুলে গেছে বাংলাদেশে কিন্তু 500 মেগাওয়াট বিদ্যুতের সারপ্লাস ছিল, বাংলাদেশে কিন্তু লোডশেডিং ছিল না, এটা কিন্তু অনেকের মনে নেই। 2001 সালে বাংলাদেশে বিদ্যুতের অভাব ছিল না, সারপ্লাস ছিল। তারপর সেই 7 বছরে কোনো নতুন বিদ্যুৎ 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়নি, তার জন্য আজকে ইনক্রিজ হবে। তো আওয়ামী লীগ সরকার এটা পাবে এটা আমার কনফিডেন্স আছে, তবে আওয়ামী লীগ সরকার কিন্তু এই দেশটাকে বিদ্যুতের সারপ্লাস দিয়ে দিচ্ছে। আর ব্যান্ডউইথটা আমাদের প্ল্যান তো আপনারা আমার ডিজিটাল বাংলাদেশের প্রেজেন্টেশনে আপনারা দেখতে পারবেন, এখানে আমরা নতুন পলিসি নিয়েছি। আমার আশা আছে এই বছরের মধ্যে আমাদের ব্যান্ডউইথের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমাকে আমার যদি একটু প্রশ্ন করা হচ্ছে বিটিভি কেন ডিজিটাল করানো হচ্ছে, আমি বলেছি যে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এবং বিটিভির গতিত্ব আসলে জনগণের একমাত্র টেরিস্ট্রিয়াল টিভি চ্যানেল হিসেবে অনেক বেশি আশা থাকবে। আমি একটু সুন্দর দিতে চাই আসলে যে মানে বিটিভির সমস্যা তো বহুদিনের বহু সময় বিজেপির সমস্যা, আমরা পরিবর্তনের যে ধারায় বর্তমান সরকার শুরু করেছে এবং আমাদের বছরে আপনারা অনেক পরিবর্তন দেখে পেতেন, ইতিমধ্যে আমি আপনার মনে হয় যে
গ্রাফিক সেলিব্রেশনের কিছুটা পরিবর্তন এসেছে এবং আমরা কিন্তু এই লক্ষ্যে কাজ করছি এবং ডিজিটাল বিডিবিকে ডিজিটালাইজ করার জন্য এর মধ্যে কয়েকটি প্রকল্প হাতে দাঁড়াচ্ছে এবং বিডিবির যে স্টুডিও এই স্টুডিওগুলির জন্য আমাদের স্টুডিও ডিজিটাল যন্ত্রপাতি কেনার জন্য আমাদের যে মানে টেন্ডার প্রক্রিয়া সেটাও সম্পন্ন হয়ে গেছে এবং আমরা যদি নিজের নিউজ রুম সেটাকে অটোমেশন মানে করার জন্য একটা প্রকল্প হাতে দেওয়া হয়েছে আমার মনে হয় যে আপনারা এই বছরেই বিডিবি আরও অনেক বেশি পরিবর্তন দেখতে পাবেন যেটা আমি প্রত্যাশা করি আর সেই সব আরেকটি বিষয় একটু জানিয়ে দিতে চাই শুধু বিডিবি না আমার একটা সেন্সর বোর্ড আছে ফিল্ম সেন্সর বোর্ড আমরা এই বর্তমান সরকার ক্ষমতা সরকারের প্রথমবারের মতো আমরা ডিজিটাল ছবিকে সেন্সর ছাড়পত্র দিয়েছি এর আগে কখনো বাংলাদেশের কোনো ডিজিটাল ছবি সেন্সর ছাড়পত্র পায়নি এবং এখন কিন্তু ডিজিটাল ছবি চলছে তবে আমাদের সিনেমা হলগুলি কিন্তু এখন ডিজিটালাইজ হয়নি এবং আমরা বিশ্বাস করি যে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে তাতে সিনেমা হলগুলি কিন্তু আস্তে আস্তে ডিজিটাল হবে এবং এছাড়াও আমরা আমাদের অন্যান্য অর্গানাইজেশন আছে যেমন আমাদের মানে বাংলাদেশ চলচ্চিত্র সংস্থা আছে সেটাও ডিজিটাল করার আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা আশা করছি যে আমাদের যে সরকারের যে যাকে বলে সদিচ্ছা এবং আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কিন্তু সব মিলে কিন্তু আমরা এই বছরে অনেক ক্ষেত্রেই আমরা প্রতি বছর পরিবর্তন ধন্যবাদ আমি সকল স্থানীয় সংসদ সদস্য ধন্যবাদ সম্পন্ন সভাপতি আমি আমার প্রেজেন্টেশনের যে ইনোভেশন ডিজিটাল ইনোভেশনের গুরুত্বপূর্ণ এটাই যে ইউএনডিপির যে আমাদের উপজেলায় একটা উপজেলায় বঙ্গবন্ধু উপজেলায় UICBS হিউম্যান ইনফরমেশন সেন্টার দিয়েছে সেটাকে আমি পপুলার করার চেষ্টা করেছি এবং আমি জনগণকে বোঝানোর চেষ্টা করেছি যে এমপিজ অ্যাকাউন্টেবিলিটি এবং সেই কারণে তুমি যথাযথ যখন ইচ্ছা তখন তুমি এমপিকে ইন্টারনেটে চেষ্টা করবে এবং সাথে সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেটা অবশ্যই বা এই অনুষ্ঠানকে রেফার করবো এবং তোমার সঙ্গে কথা বলবো আমি সেটা বলি এবং এটা বলার পরেই তারা পাঠায় এবং আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি এটার একটা রেকর্ড থাকে এবং এইভাবে ধীরে ধীরে তারা নিজেরাও এই পদ্ধতির একটা সুবিধা তার পাব আমি আমাদের মাননীয় সভাপতি যখন প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন তখন আমরা কয়েক সপ্তাহ রিসার্চ করে উপজেলায় যে সমস্ত কাজ আমি শপথ নেওয়ার পরে তেসরা জানুয়ারি 2009 থেকে 23 জানুয়ারি 2010 এই এক বছর খতিয়ান আমি খ্রিস্টারিকে উনি গিয়েছিলেন তুলে ধরেছি এবং সেখানে আমি 33টা বিভাগে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হয় তাদের সুবিধা অসুবিধা তাদের মেন পাওয়ার ক্যাপ সমস্ত সেখানে তুলে ধরেছিলাম এতে হচ্ছে কি একটা ডাটা ব্যাংক তৈরি হয়েছে যেটা আমাদের নেত্রী সবসময় চাইছেন যে তথ্য এখন তারপরে অনেক বিভাগ আছে যেমন আমি আগেও গতকাল বললাম যে খাদ্য বিভাগে জিআর হত দরিদ্রদের দিবে কারণ হত দরিদ্র সবাই আমাদের দেশের দরিদ্র সাথে যখন ঋণ পাশে কিন্তু আসলে হত দরিদ্র একটা সুনির্দিষ্ট সৌদ আছে যেমন 0.15 একক তার বসতবাড়ি থাকে এখন আমি দেখেছি যে একটা একটা ওয়ার্ডে 200 জন হত দরিদ্রকে দেওয়ার জন্য জিআর গেছে কিন্তু সেখানে 500 জন দাঁড়ায় আছে এটা দেখতে কষ্ট লাগে কারণ বঙ্গবন্ধু আমাদেরকে মানি করছে জনগণকে কিন্তু সেই মানি আবার ঠিক রূপের মতো আসছে আবার দেখা গেছে কম্বল শীতের সময় নেত্রী করছে কম্বল দিতে হবে কম্বল হয়তো আছে 5,000 লোকে 10,000 লোক চাচ্ছে তো কিন্তু আসলে তাদের দরকার নেই তবে কম্বল আছে তো আমি সেটা বুঝতে চাইছি যে এটা যদি আমরা আগে থেকে পার্টিসিপেটরি আইডেন্টিফিকেশন অফ পুয়ার এই পদ্ধতিতে সোশ্যাল ম্যাপিং করে আমরা আগে থেকে যদি হত দরিদ্র ডাটা ব্যাংক করে ফেলি তাহলে যদি কম্বল যায় অথবা জিআর যায় তাহলে আমরা এটা আমাদের নেত্রী শেখ হাসিনার নামে গিফট হিসাবে তাদেরকে পাঠাবো এবং এইখানে যে সরকার তার দোর গলায় দিয়ে এটা দিয়ে আসতেছে এর মধ্যে অনেক এটা বলবো যে জনগণের মালিক সে তখন সে উপলব্ধি করতে পারবে এবং এখানে অনেক সৌন্দর্য আছে এটাই দিনবদলের সময় আগে জনগণ রিলিফ নেওয়ার জন্য সরকারের দ্বারা ভিড় করতো এখন সরকারের মানুষরা তাকে দিয়ে দিবে কারণ দিতে পারছে এই জন্য তার ডাটা ব্যাংক অনুসারে দিয়েছে আবার কেউ যদি মনে করে মন্ত্রী মনে করে দিকে যা সূচ্যুতি দিয়েছে কিনা তাহলে সেই ডাটা ব্যাংক থেকে তথ্য নিয়ে তিনি অন্য একটা ডক্টরকে দিয়ে ইভ্যালুয়েট করে মনিটর করে করতে পারেন যে সত্যি সত্যি দিয়েছে কিনা এইভাবে অনেক সম্পদের সাশ্রয় হতে পারে এবং মানুষের মধ্যে মর্যাদা বোধ ডিগনিটি তৈরি হতে পারে কারণ তারা মালিক এবং এই বিষয়গুলোই আমি মানে জনগণের সামনে তুলে ধরে বলতে